আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা বাইনারি ট্রেডিং করে ভালো পরিমাণে প্রফিট করতে চাচ্ছেন, তারা আমার হচ্ছে চ্যানেলে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে কাজ করতে পারেন। তো নিচে টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, ওখানে আপনারা অবশ্যই যুক্ত হন। আর আমি যে কন্টিনিউ কাজ শিখেছি, কাজগুলো মনোযোগ সহকারে শিখেন। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে বেসিক একটা ক্লাস, আর আজকে হচ্ছে আমরা শিখবো বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা মার্কেটে মানে পাওয়া যায় না, এরকম মার্কেট খুব কমই আছে, এবং ঘন্টায় 5 থেকে 7টা 10টা পর্যন্ত ট্রেড পাওয়া যায়। তো আমরা হচ্ছে দেখবো বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। তো বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন হচ্ছে মূলত প্রথমে একটা রেড ক্যান্ডেল হবে, মানে মিডিয়াম টাইপের রেড ক্যান্ডেল হবে, এবং সেই ক্যান্ডেলটাকে আর একটা গ্রিন ক্যান্ডেল কাভার করবে, এবং এটা তৈরি হবে হচ্ছে সাপোর্ট লেভেলে। ঠিক আছে, এটা তৈরি হবে হচ্ছে সাপোর্ট লেভেলে, এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। এখন এখানে আমরা দেখবো যে কোনটা আসলে বেশি কাজ করে আর কোনটা কম কাজ করে। এখানে দেখেন পার্সেন্ট দেওয়া আছে, 100%, 80%, 70%, 60%। এখন আমাদের প্যাটার্ন গুলো ভালোভাবে দেখতে হবে যে 100% কোনটা বা কি কি শর্ত পূরণ করে। প্রথমে সাপোর্ট লেভেলে একটা মিডিয়াম টাইপের রেড ক্যান্ডেল হবে, এবং সেই রেড ক্যান্ডেলটাকে পরের একটা গ্রিন ক্যান্ডেল কাভার করবে। দেখা যাচ্ছে যে রেড ক্যান্ডেল চাইতে 1/3 বাড়তি থাকবে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা যত বড় তার চাইতে একটু বড় হবে হচ্ছে গ্রিন ক্যান্ডেল। দেখেন এখানে মানে খুব একটা বেশি কিন্তু বড় না, একটা গ্রিন ক্যান্ডেলের 1/3 রেড ক্যান্ডেলের উপরে থাকবে। তো এটা একটু ভালোভাবে বুঝেন যে একটা সাপোর্ট লেভেলে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং সেই ক্যান্ডেলটার একটা হচ্ছে সেই ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে গ্রিন ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের 1/3 এরিয়া রেড ক্যান্ডেলের চাইতে বড়। আর এমনিতে এটা দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে, এত ইয়ে করার দরকার নাই। তো এখানে দেখেন একটা জিনিস, আসলে বারবার দেখতে 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 অটোমেটিক এটা মুখস্থ হয়ে যাবে। আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে রেড ক্যান্ডেল ঠিক আছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল ঠিক নাই, কারণ গ্রিন ক্যান্ডেলটা মোটামুটি 1/3 2/3 উপরে চলে গেছে। এটা 80% কাজ করে। তারপর এটা দেখেন, রেড ক্যান্ডেল ঠিক আছে কিন্তু গ্রিন ক্যান্ডেল কত বড়, এটা 70%। এবং আর একটা দেখেন, রেড ক্যান্ডেল ঠিক আছে কিন্তু গ্রিন ক্যান্ডেল একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে, তো এটা হচ্ছে 60%। তো আমরা মূলত 80% এবং 100%টা নিয়ে কাজ করব, এই দুটাতে ভালো উইনিং রেশিও পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়, যারা বুঝতে পারেন না ভিডিওটা আবার ভালোভাবে দেখেন এবং বিষয়টা একটু ক্লিয়ার হন, কারণ একটা একটা করে প্যাটার্ন আপনারা মুখস্থ করতে পারলে আপনাদেরই ভালো হবে। তো এখানে আমি আবার বলি, সাপোর্ট লেভেলে রেঞ্জিং মার্কেট হোক অথবা ট্রেন্ডি মার্কেট হোক, রেঞ্জিং মার্কেটেও সাপোর্ট লেভেলে, ট্রেন্ডি মার্কেটেও সাপোর্ট লেভেলে বুলিশ এঙ্গালফিং, প্রথমে একটা রেড হবে, তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলটাকে কাভার করবে, এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। এবং এটাতে কিভাবে ট্রেড নিতে হয় আমি হচ্ছে আপনাদের ড্র করে দেখাচ্ছি। তো এখানে দেখেন, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে সাপোর্ট লেভেলে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকেই ঠিক এরকম ভাবে শ্যাডো সহ কভার করবে, শ্যাডো থাকতেও পারে নাও পারে, শ্যাডোটা কোনো বিষয় না, শ্যাডো থাকতেও পারে নাও পারে,
ঠিক যদি এরকম ভাবে কভার করে, এখানে পরবর্তীতে 100% পরবর্তী হচ্ছে মার্কেট 5 মিনিট উপরে যাবে এবং পরের ক্যান্ডেলটাও আপে যাবে। কিন্তু এইখানে আর একটা বিষয় আছে যেটা আমরা অনেকেই বিষয়টা জানি না, বিষয়টা হচ্ছে এটা একটা রেড ক্যান্ডেলের একটা এটা সাপোর্ট লেভেল তৈরি হয়ে গেছে, এটা একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট যেটাই বলেন, দুটাই হচ্ছে, যখন রেজিস্ট্যান্স ব্রেক করে তখন সাপোর্ট হয়ে যায়, যখন সাপোর্ট ব্রেক করে তখন রেজিস্ট্যান্স হয়ে যায়। তো এখানে দেখেন, যখন রেড ক্যান্ডেলের বড মানে মাথা বা রেড ক্যান্ডেলের হেড এই বরাবর আর একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট করার সুযোগ থাকে, সেটা হবে হচ্ছে রেড। আমি একদম ভেঙ্গে চুরে বলে দিচ্ছি, ঠিক এরকম ভাবে একটা ক্যান্ডেল এখানে হতে পারে। যদি এরকম হয় তাহলে এটা 100% করি, এরকম যদি হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল 100% উপরে যাবে, এটা হচ্ছে একদম শিওর শর্ট প্যাটার্ন, বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের একদম শিওর শর্ট প্যাটার্ন, 100% কাজ করবে। এখন আমি বিষয়টা আবার বলি, একটা সাপোর্ট লেভেলে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেই রেড ক্যান্ডেলকে কাভার করেছে আর একটা গ্রিন ক্যান্ডেল, কাভার করার পরে সেখান থেকে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি হয়েছে রেড, এই লেভেলটা ব্রেক করে নাই, এটা ব্রেক করা যাবে না, এটা ব্রেক করা যাবে না, এখানে রিট্রেসমেন্ট তৈরি করছে, পুল ব্যাক যেটাই বলেন, এখান থেকে রিট্রেসমেন্ট একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক পরবর্তী ক্যান্ডেলটা আমরা 100% শিওর শর্ট সহকারে আপে ট্রেড নিতে পারবো। তো এই প্যাটার্নগুলো ভালোভাবে দেখেন, এটা একটু ভালোভাবে পড়াশোনা করেন, এখানে পড়াশোনার বিষয় আছে, অনেক ঘাটাঘাটি বিষয় আছে না স্যার, এখান থেকে আপনি টাকা সহজে ইনকাম করতে পারবেন না যদি একটু প্র্যাকটিস না করেন। এখানে মূল বিষয়টা হচ্ছে প্র্যাকটিস, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি এখান থেকে আপডেট হতে পারবেন। তো আপনারা যারা ট্রেডিং করতে চাচ্ছেন আগে কাজ শিখুন ভালোভাবে, তারপরে ট্রেড করুন, আর আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন, আমাদের গ্রুপে ফ্রি গ্রুপে আপনি জয়েন হতে পারেন, সেখানে অনেক ইনফরমেশন সিগন্যাল দেওয়া হয়। তো আর যদি কোটেক্সে অ্যাকাউন্ট করতে চান, আমরা মূলত কোটেক্সে ট্রেড করি, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট করুন, অ্যাকাউন্ট করে আপনার অ্যাকাউন্টে আইডি আমাদের সেন্ড করুন, আপনাকে ভিআইপি গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। তো ঠিক আছে, আজকে হচ্ছে এই একটা প্যাটার্নই ছিল, এরপরে আমরা হচ্ছে আবার বেয়ারিশ এঙ্গালফিং কীভাবে কাজ করে, ঠিক এটারই বিপরীত, কিন্তু ওটার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।